হলুদের মধ্যে এই একটি জিনিস দিয়ে মিশিয়ে নাও, তোমাদের ত্বকের সান ট্যান এবং ত্বকের কালো পরত দুটো কিন্তু নিমেষে গায়েব হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই তোমরা অনেক বেশি ভালো আছো, তার সাথে সুস্থ আছো। আমার চ্যানেল বিউটি অ্যান্ড হেলথ টিপস বাই অম্বিকাতে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি আবার হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর আশা করছি আজকের এই ভিডিওটাও কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা তাদের জন্য মূলত যারা চাইছো ত্বকটাকে একদম ইনস্ট্যান্ট গ্লোয়িং করে নিতে। ত্বকের যে কালো, যে অনেকের ক্ষেত্রে কি হয় ত্বকের উপর একটা কালো পরত পড়ে যায়, বিভিন্ন কারণে হতে পারে, সেটা সানট্যানের জন্য হতে পারে বা হয়তো মৃত কোষ যেগুলো আমাদের ত্বকে জমা হয়ে হয়ে হতে পারে, দীর্ঘদিন ঠিকভাবে স্কিন কেয়ার না করার ফলে হতে পারে, তো যে কোনো কারণেই হতে পারে। তো তোমরা যদি চাও ইনস্ট্যান্ট সেই ত্বকের যে কালো পরত বা কালো ছোপটাকে তুলে ফেলতে চাও এবং ইনস্ট্যান্ট ত্বকটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে ফেলতে চাও, তাহলে কিন্তু আজকের এই রেমেডিটা তোমাদেরকে একবার ট্রাই করে দেখতেই হবে। তার কারণ আজকের এই রেমেডিটা কিন্তু একদম মিরাকল একটা রেজাল্ট দেবে, ভীষণ ভালো তোমরা রেজাল্ট পাবে। জাস্ট লাগিয়ে রিমুভ করার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে এই রেমেডিটা কতটা এফেক্টিভ। আর এটাকে তোমরা যদি সপ্তাহে অন্ততপক্ষে একদিন করে করো, তোমরা দেখবে খুব বেশি স্কিন কেয়ার তোমাদের আর করার প্রয়োজন পড়বে না, তোমাদের ত্বকটা কিন্তু এমনিতেই অনেক বেশি মসৃণ, ফর্সা, উজ্জ্বল, একদম চকচকে একটা ত্বক হবে। তার সাথে তোমাদের ত্বকে যদি পিগমেন্টেশন থাকে অথবা ত্বকে যে কোনো ধরনের দাগছোপ থাকে সেইগুলো কিন্তু একেবারে চলে যাবে, তার সাথে ত্বকটা একদম ইভেন হয়ে যাবে। আরেকটা ব্যাপার, যেটা যাদের ত্বকের মধ্যে অলরেডি বলি রেখা চলে আসছে বা ত্বকটা অনেক ঝুলে গেছে, তাদের জন্য কিন্তু এই রেমেডিটা ভীষণ ভালো। তার কারণ এই রেমেডিটা কিন্তু ত্বকটাকে টান টান করতেও সাহায্য করে। তবে হ্যাঁ, যে কোনো হোম রেমেডি থেকে একটু রেজাল্ট পেতে সময় লাগে, তাই অবশ্যই তোমরা যদি টানা ব্যবহার করো তোমরা দেখবে ডে বাই ডে কিন্তু তোমাদের স্কিনটা অনেক বেশি সুন্দর হবে, আর তার থেকে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে। মার্কেটের এই যে কেমিক্যাল যুক্ত যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি মূলত, সেই প্রোডাক্টগুলো থেকে হয়তো তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে একটা রেজাল্ট, ত্বকটা অনেক বেশি ফর্সা হবে বা যা হোক একটা কিছু হবে, কিন্তু সেটা সব সময়ের জন্য নয় বা দীর্ঘদিনের জন্য নয়, সেটা কিছু দিনের জন্য হবে। তারপরে তোমরা দেখবে আবার কিন্তু কিছুদিন পর তোমাদের ত্বকটা অনেক বেশি, অনেকের ক্ষেত্রে লাল হয়ে যায়, অনেকের ক্ষেত্রে ভীষণ সেন্সিটিভ হয়ে যায় বা কালো হয়ে যায়। তাই আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করব তোমরা এই ধরনের হোম রেমেডি বা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়েই কিন্তু তোমরা তোমাদের স্কিন কেয়ারটা করো, তাহলে দেখবে এটা কিন্তু লং লাইফ চলবে। আর চলো আর বেশি বকবক না করে চটপট করে রেমেডিটা দেখে নিই। আর রেমেডি দেখার আগে তোমরা খুব ভালো করেই জানো তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তার সাথে আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে চলো আর দেরি না করে চটপট করে দেখে নিই। তো বন্ধুরা, আজকের এই রেমেডিটা বানানোর জন্য একদম প্রথমেই যেটা নিতে হবে সেটা হচ্ছে বেসন। বেসন কিন্তু আমাদের প্রায় প্রত্যেকেরই রান্নাঘরে থাকে, আর এটা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণভাবে ভালো। আগেকার দিনের মানুষের কাছে যখন এই বিভিন্ন ধরনের নামি দামি ফেস ওয়াশ, সাবান এগুলো ছিল না, তখন কিন্তু ওনারা বেসন, মুলতানি মাটি এগুলো দিয়েই স্কিন কেয়ার করতেন। আর এই বেসন কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের ত্বককে ফর্সা করে, ত্বকের ধুলো ময়লা এগুলোকে তুলে ফেলে, তার সাথে কিন্তু ত্বকটাকে এক্সফোলিয়েটও করে। এরপরে যেটা যোগ করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে রোজ ওয়াটার। রোজ ওয়াটার যেটা করবে তোমাদের ত্বকটাকে হাইড্রেটেড রাখবে, ত্বকের পিএইচ ব্যালেন্স করবে, তার সাথে ত্বকটাকে কিন্তু টান টান করতে সাহায্য করে। এরপরে যেটা দিতে হবে এখানে বন্ধুরা সেটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেল এখানে দিয়ে দিতে হবে এক চামচের মতো। নারকেল তেলও তোমাদের ত্বককে ময়শ্চারাইজ তো করবেই, তার সাথে সাথে ত্বকের যে ওপর যে কালো একটা পরত বা কালো দাগ যেটা অনেক সময় হয়ে যায়, কালো ছোপ হয়ে যায়, যার জন্য দেখতে অনেক বেশি বাজে লাগে, এই নারকেল তেল কিন্তু সেটাকে তুলে দিতে পারে। তার সাথে অনেক সময় দেখা যায় আমাদের ত্বকে বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে পিগমেন্টেশন হয়, এগুলোকেও তুলে ফেলতে পারে। তো এখানে এই রেমেডিটা তোমাদেরকে প্রথমে রেডি করে নিতে হবে। এদিকে তোমাদেরকে যেটা করতে হবে, একটা জায়গায় করে বা প্যানে করে এক চামচ থেকে দেড় চামচের মতো হলুদ নিতে হবে এবং সেটাকে খুব হালকা আঁচে রোস্ট করতে হবে। এই জায়গায় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে হলুদটা একদম পুড়ে না যায়।
তো এখানে হলুদটা ঠিক কফির কালার আসবে, তখনই কিন্তু তোমাদেরকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর এই প্রসেসটা ভীষণ সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু হলুদটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হলুদটা কিন্তু মোটামুটি কফির কালার হয়ে গেছে, আর এখানে যোগ করে দিতে হবে ওই হলুদটা মোটামুটি হাফ চামচের থেকে একটু বেশি। তারপর এখানে যোগ করে দিতে হবে বন্ধুরা লেবুর রস, লেবুর রস দিয়ে দিতে হবে মোটামুটি হাফ চামচ। যদি এখানে তোমাদের লেবুর রস শুট না করে সেক্ষেত্রে কিন্তু তোমরা টমেটোর রসও যোগ করতে পারো। আর লেবুর রস যেটা করবে ইনস্ট্যান্ট তোমাদের ত্বককে ফর্সা করবে, ন্যাচারাল উপায়ে ত্বককে ব্লিচ করবে, তার সাথে ত্বকের যে কালো দাগ ছোপ ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলোকে কিন্তু পুরোপুরিভাবে তুলে দেবে। তারপরে প্যাকটা বানানোর জন্য যতটা রোজ ওয়াটার প্রয়োজন যোগ করে দাও, দিয়ে প্যাকটাকে বানিয়ে নাও। তো দেখো এখানে প্যাকটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটাকে লাগানোর আগে অবশ্যই কিন্তু তোমরা ভালো করে ফেসটাকে ক্লিন করবে। ক্লিন ফেসে যখন তোমরা কোনো প্যাক লাগাবে না, সেটা থেকে তোমরা অনেক বেশি এবং তাড়াতাড়ি রেজাল্ট পাবে। তো এটাকে যখন লাগাবে তোমরা ফুল ফেসেতে, নেকেতে, আর তার সাথে তোমরা অবশ্যই কিন্তু এটাকে ফুল বডির জন্য ব্যবহার করতে পারো, কারণ এটা ইনস্ট্যান্ট তোমাদের ত্বককে ফর্সা করবে, তার সাথে ত্বকে সানট্যান বলো বা যে কোনো ধরনের দাগছোপ বলো, ব্রণও বলো, বা এই ধরনের সমস্যাগুলোকে কিন্তু একেবারে কিওর করে দিতে পারে আজকের এই রেমেডি। আর ইনস্ট্যান্ট তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে, এতটা এফেক্টিভ এটা। তো বন্ধুরা দেখো এটা লাগানো হয়ে গেছে, এরপরে এটাকে শুকনো করার জন্য ছেড়ে দেবো। মোটামুটি 10 থেকে 15 মিনিট পর্যন্ত সময় লাগবে, তার কারণ এই প্যাকটা কিন্তু পাতলা, খুব বেশি ঠিক না। তো মোটামুটি 15 মিনিটের মতো সময় লাগবে শুকনো হতে। তো শুকনো হয়ে গেলে তারপরে আসছি। তো বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে আর আমার প্যাকটাও কিন্তু শুকনো হয়ে গেছে, আর আমি এটাকে তোমাদের সামনেই রিমুভ করে দেখাচ্ছি। আর রিমুভ করার পরে যে রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ চোখের সামনে কতটা ভালো, এটা ইনস্ট্যান্ট তোমাদের ত্বক কিন্তু ফর্সা করে, ত্বকের যে কোনো ধরনের দাগছোপ তুলে দেয়। আর এটাকে তোমরা যদি ফুল বডির জন্য করো না, সেক্ষেত্রেও কিন্তু তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে। তার সাথে তোমরা যদি এই রেমেডিটাকে টানা ব্যবহার করো, তোমরা দেখবে তোমাদের ত্বকটা একদম টান টান হবে, অনেক সুন্দর হয়ে যাবে। আমি এটুকু বলতে পারি মার্কেটের কিন্তু নামি দামি প্রোডাক্টও এই ধরনের রেমেডিগুলোর কাছে একদম ফেল। শুধুমাত্র তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে টানা অর্থাৎ কন্টিনিউ ব্যবহার করতে হবে। সপ্তাহে তোমরা 2 দিন করে এটাকে ব্যবহার করার চেষ্টা করো, 2 দিন যদি না পারো সেক্ষেত্রে 1 দিন করো। আর তার সাথে অবশ্যই কিন্তু রোদে বেরোনোর আগে সানস্ক্রিন ব্যবহার করো, রাতে ঘুমোতে যাওয়ার আগে যে কোনো একটা ময়েশ্চারাইজার ব্যবহার করো। এইভাবেই যদি তোমরা স্কিনের কেয়ার করো, তোমরা দেখবে ডে বাই ডে স্কিনটা অনেক বেশি সুন্দর হবে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।